নাম মোহাম্মদ মিনহাজুদ্দিন মণ্ডল আমার পিতার নাম মরুমাতর রহমান আমার বাড়ি গেই ডুয়াইলি আমি এগারো নাম কাতুলিনের আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের থেকে আমি মেম্বার পদপ্রার্থী আমার মার্কা ফুটবল আমার এলাকার মানুষ এলাকার মানুষ আমাকে আমি এর আগেও দুই দুইবার নির্বাচন করেছিলাম এবছর এলাকার সবাই সবাই বলছে যে পুরান যারা ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো এই আশা এই ভরসা আমার এলাকাবাসীর আছে সেই জন্য এলাকাবাসী আমাকে ধরছে যে তুমি নির্বাচনে আবার আসো এই জন্য আমি এবারও আবার নতুন করে আবার নির্বাচনে আসছি আল্লাহতাল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সর্বপ্রথম আমার এই এলাকার এই একটিমাত্র এই রাস্তা এবং আশেপাশের এই রাস্তাগুলা যে কাঁচা রাস্তাগুলা যে মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহরে পরিণত করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করছে আমি তাদের সাথে থেকে তাদের কাছে থেকে আমি তাদের কাছে আমার এলাকার যে সমস্ত রাস্তাঘাট হয় নাই সে সমস্ত রাস্তাঘাট এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে আমি সমাজে প্রতিরোধ গড়ে তুলবো এবং বাল্যবিবাহ রোধ করার জন্য আমি গ্রামে গ্রামে মিটিং করব এবং সেটার প্রতিরোধ করার জন্য আমি নেতৃত্ব নেতৃত্ব দেব ইনশাআল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাড়া দিছে ইনশাল্লাহ আগামী সাতাইশ তারিখে বিপুল ভোটে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশা আমার আছে তারপরেও সর্বশেষ আমার বলার ভিতরে আপনারা সবাই জানেন আমার এলাকাবাসী আমার আট নম্বর ওয়ার্ডের বোর্ডার যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিগত দিনগুলোতে যে সমস্ত মেম্বার ছিল তারা কি দায়িত্ব পালন করেছে তা আপনারা জানেন সেই জানেন বিদায়ী আপনারা আমাকে সমর্থন করেছেন আমি আপনাদের সমর্থন নিয়েই আমি আবার নির্বাচনে আসছি আপনারা আমাদের আপনাদের ওডা রাখবেন এবং আমাকে একটা করে ফুটবল মার্কা ভোট দেবেন এই আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম